আসসালামু আলাইকুম, আমি আকলিম আক্তার সরনা, ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রসের সময় আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম এনাদের নিউ ব্লগ নিয়ে। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে। আজকে আমি মারিয়াম আর মারিয়ামের ফুপি আর মারিয়ামের দুই কাজিন মিলে যাচ্ছি ঘুরতে গুলশান আড়ংয়ে। গুলশান আড়ংয়ে বিয়ের আগে আমি আগে মানে যাইনি কখনো, তো এইবারই প্রথম যাচ্ছি গুলশান আড়ং দেখতে ঘুরতে, আর স্পেশাল যে সেল চলছে সেটা উপভোগ করতে। তো ফেসবুকে আমি অ্যাড দেখলাম, তো দেখে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিলো যে অনেক স্পেশাল কিছু পাওয়া যাচ্ছে, খুব ইন্টারেস্টিং লেগেছে। আর যেহেতু আমি আগে কখনো যাইনি আর আমার শ্বশুরবাড়ি থেকে খুবই কাছে, তাই আর কি ননাসকে সেই ভিডিওটা শেয়ার দিলাম। ননাসও বললো যে চলো ঠিক আছে আমরা একদিন। তো ননাসও সময় বের করে ফেলেছে, তো হুট করে ডিসিশন, আর আমিও রাজি হয়ে গেলাম। আমি তো যেহেতু সারাক্ষণ বাসায় থাকি আমার কোনো প্রবলেম নেই, আর আমার শাশুড়িও রাজি হয়ে গিয়েছে আমাকে যেতে দিবে, তো মারিমের বাবারও কোনো প্রবলেম নেই। তো সব কিছু যেহেতু ঠিকঠাক হয়ে গিয়েছে, তো আর কিসের দেরি। তো আমরা চলে এসেছি গুলশান আড়ংয়ে। তো ফার্স্ট টাইম এসেছি, তো একটু ঘুরে ঘুরে দেখছি সব কিছু। খুব ইন্টারেস্টিং লাগছে, খুব ভালো লাগছে। যেহেতু আমি সবসময় লালমাটিয়া আড়ংয়েই শপিং করেছি, মোহাম্মদপুর লালমাটিয়া, তো ওটা ছোট আকারে বাট তিনটা ফ্লোর, আর এইটা তো বিশাল বড় স্পেস নিয়ে, তো এর জন্য আর কি বেশি ভালো লেগেছে। আর লালমাটিয়া আড়ংয়ে ওরকম পার্কিং স্পটও নাই, ওরকম এইরকম আর কি গুলশানের মতো না, তো যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছিলো। তো এই তো চলে এসেছি, তো আমরা প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছি, আপুও দেখছে আমিও দেখছি, বাট কিচ্ছু পছন্দ হচ্ছিলো না। কোয়ালিটি খুবই বাজে বললেই চলে, সব নষ্ট প্রোডাক্ট মনে হয় নিয়ে আসছে, বাট দাম হচ্ছে অনেক হাই। তো আমি যেটাই ধরেছি সেটাই দেখলাম যে কোনো না কোনো স্পট আছে, তো যাই হোক অসুবিধা নেই, কিছু আর নেই নেই না নিয়ে বের হয়ে পড়েছি। তো বাচ্চাদের ক্ষুধা লেগেছে, তো বাচ্চাদেরকে আপু নাস্তা কিনে দিয়েছে। বের হওয়ার সময় দেখলাম যে দুইটা কার্ট আছে স্টলের মতোই, তো ওই দিক থেকে খাবার কিনে দিয়েছে, তো ওরা খাবার খাচ্ছে, আর আমাকে আপু কফি দিয়েছে, তো আমি কফি খাচ্ছি, আপু কফি নিয়েছে, তো আমরা দুজন কফি এনজয় করছি। তো এখানে বসার কোনো স্পেস নাই, এত বড় জায়গা, বাট বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি মেম্বাররা আসে, তো বাচ্চাদের অ্যাটলিস্ট বসার একটা স্পেসের দরকার হয়। তো যাই হোক আমরা মাটিতেই বসেছি, ওখানে ঘাসের মাটির একটা স্পেস আছে, ওখানে বসেছি, বসে বাচ্চাদেরকে খাইয়েছি। তো তারপর যেহেতু ওখান থেকে কোনো কিছু নিতে পারিনি, তো এর জন্য আমরা মেন শোরুমে চলে এসেছি যে কিছু পাওয়া যায় কিনা আর কি। তো যেহেতু এসেছি তো শপিং ডেফিনেটলি করব, তো আমার জন্য আমি কিছু কেনার প্ল্যানিং করিনি, তো পরের জন্য আমি বকা খেয়েছি। মারিয়ামের বাবা বলেছে তুমি তোমার জন্য নিবা না, সব মেয়ের জন্য কেন না। তো আমি জানি না, আমি একমাত্র এরকম মা কিনা যে নিজের কেনাকাটার প্রতি কোনো হুঁশ নেই মারিয়াম হওয়ার পরে আর কি, তো সব মেয়ের জন্যই কেনাকাটা করি। তো আমার কেন জানি মারিয়ামের জন্য শপিং করতে অসম্ভব ভালো লাগে, তো আমি কেউ আমাকে মানে আমার মা হোক বা মারিয়ামের বাবা হোক আমাকে কিছু কিনে দিতে চাইলে আমি বলি না না আমার লাগবে না, মারিয়ামকে কিনে দেন। তো এই আর কি আমার কাছে কেন জানি ভালো লাগে। তো এই করতে করতে মারিয়ামের এখন ড্রেসের এমন কালেকশন হয়েছে, আর এত গিফট পেয়েছে মারিয়াম, তো ওর ড্রেস রাখার জায়গা নেই এখন, এইরকম হয়ে গিয়েছে। তো যাই হোক শপিং ডান, আমরা বের হয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ননার সামনে খুবই কষ্ট করছে, অনেক কষ্ট করে মারিয়ামকে নিয়েছে, ও কিছু রেখেছে, দেন আমি রেখেছি, আপুও নিয়েছে, তো সবাই কষ্ট করেছে। তো মারিয়ামের জন্য দুইটা ড্রেস এনেছি, এই দুইটা ড্রেস আমার খুবই পছন্দ হয়েছিল, তো অসম্ভব সুন্দর। যেহেতু শীত, তো এর জন্য আমি একটু ফুল হাতের ড্রেস নিয়েছি, যেহেতু কোথাও গেলে কাজে আসে। তো আমার কিনে মানে খারাপ লাগছিলো যে সামনে কোনো প্রোগ্রাম নেই, কিনে এনেছি যদি ছোটো হয়ে যায়, কারণ রিসেন্টলি আমি যে ড্রেসগুলোই কিনছি তো দুই এক মাস পরার পরেই মারিয়ামে ছোটো হয়ে যাচ্ছে, তো এবার একটু বড়ই দেখে কিনেছে যাতে ছোটো না হয়। তো কিনে খারাপ লাগছে যে আবার বেশি বড় হয়ে গেল না, তো তো এই আর কি অবস্থা। মারিয়ামকে ড্রেসগুলো পরিয়ে দেখেছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল মারিয়ামকে। তো যাই হোক সন্ধ্যার সময় এসেছি, তো নাস্তা তো করি নাই আর কি, তো নাস্তার সময়,
তো আমার দেওর হচ্ছে কি গ্রিল আর নান অর্ডার করেছিল, তো ও খেয়েছে আর আমার জন্য রেখেছে। তো এখন বাহির থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি সেগুলো এনজয় করছি। তো রুমে নিয়ে এসেছি, টেবিলে বসে আর খেতে ইচ্ছে করছিল না, রুমে একটু রিল্যাক্স করতে ইচ্ছে করছিল। অনেকটা টায়ার্ড লাগছে কারণ গাড়ি পেতে অনেক একটা প্রবলেম হয়েছিল। আমার ননাসও বললো গুলশান আড়ং থেকে নাকি সচরাচর গাড়ি পাওয়া যায় না, তো এই কারণে আর কি অনেকটা হ্যাসাল গিয়েছে, অনেকটা দূরে হেঁটে আসতে হয়েছে। তো মারিয়ামকে আমার ননা সামনেও কিছুক্ষণ রেখেছে, আপুও রেখেছে, আমিও রেখেছি। আমি তো হাঁটতে হাঁটতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এগুলো কোনো ম্যাটার না, ড্রেসগুলো আমার খুবই পছন্দ হয়েছে, এতেই আমি অনেক খুশি। তো এসে আবার মাকেও ভিডিও কল দিয়েছি, মাকেও দেখালাম, মাও ড্রেসগুলো পছন্দ করেছে, সবাই পছন্দ করেছে, তো তাই আমিও খুশি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ যে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটি এখন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন না, প্লিজ ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। তো আর যদি তা আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।